বাংলাদেশের যত পর্যটকের জন্ম নাম দেন, আমি কাদির চাঁদাবাজ ডাইরেক্ট বলেন, উনি কাদির রূপনগর থানা চাঁদাবাজি করতে বলেন, আর ওই দোকানদারি করে কেন আমি দেখবো। রাজধানী মিরপুরের রূপনগরে অবাধে চলছে চাঁদাবাজি। দোকান বাজার ফুটপাতের দোকান সহ হেন কোনো জায়গা নেই যেখানে চাঁদা আদায় করা হচ্ছে না, এমন চাঁদাবাজিতে জর্জরিত বাসিন্দা এবং ব্যবসায়ীরা। এর নেপথ্যে সমাজের প্রভাবশালী আর আইনশৃঙ্খলা বাহিনী বলে অভিযোগ তাদের, আর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অভিযুক্তরা। বাংলাদেশের যত পত্রিকার জন্ম নাম দেন, আমি কাদির চাঁদাবাজ ডাইরেক্ট বলেন, উনি কাদির রূপনগর থানা চাঁদাবাজি করতে বলেন, আর ওই দোকানদারি করে কেন আমি দেখবো। আমি তো সিলমারা চাঁদাবাজি জানি সবাই। প্রকাশ্যে সবার সামনে নিজের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন কাদের। ছবির সূত্র ধরে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে মিলে যায় সত্যতা। কাদের সে ডাইরেক্ট বলতেছে, মানে ফোন দিয়ে থ্রেড দিয়েছে, সে টাকা উঠায়, তার লোকজন টাকা উঠায়, তারা সাদাবাস আর পরিচয় কি ও কার লোক। এখানকার প্রতিটি দোকান এবং রাস্তার উপর গড়ে তোলা অবৈধ বাজার থেকেও প্রতিদিন টাকা উঠানো হয়। শুধু কাদের নয়, নাম আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। পুলিশ বলে তুমি কাদের টাকা দিবা না, টাকা আমগো হাতে দিবা, আর কাদের কয় পুলিশে টাকা দিবেন না, টাকা আমার হাতে দিবেন, ওরা তখন আমি সিদ্ধান্ত করতে পারতাছি না। এসব তথ্যের সূত্র ধরে রূপনগরের দুয়ারিপাড়া গিয়ে দেখা যায় রাস্তার উপর বসেছে অবৈধ বাজার। সেখানকার চাঁদাবাজদের তালিকায় রয়েছে আওয়ামী লীগ নেতা লতিফ মোল্লার নাম, বাজারেই পাওয়া গেল তাকে। সময় আমি যেমন গেলাম, বাজার ছিল, এলাকা ছিল, বাড়িঘর ছিল, ই ছিল, সেই সময় আমি নিয়ন্ত্রণ করতাম, সব কিছুই করতাম, কিন্তু এটা ভাঙার পরে এইসব আমি আর এই সময় আসিনি। খোঁজ পাওয়া গেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহ করা মর্জিনা ক্লিনিক সার্ভিসের। স্বামী মারা যাওয়ার পর এই সেবা দিয়ে চলে মর্জিনা বেগমের সংসার। এর জন্য 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের লোকজনদের চাঁদা দিতে হয় বলে অভিযোগ করেন তিনি। 1 লক্ষ করে নিয়েছে আমার কাছে কমিশন, হয়েছে বাপ্পি কমিশন, এটা দিতে হইলো কেন, নাইলে ব্যবসাটা আরেকজনের দিয়ে লয়, আমার ব্যবসা করতে দিব না। পাওয়া গেল এমনই আরো ভুক্তভোগী। প্রতিনিয়ত তো মনে করেন চাঁদা নিতেছে, বছরে 3-4 বার করে চাঁদা নিতেছে, এক একটা মুরগির আড়ত থেকে 5-6 লাখ টাকা করে নিছে, তার এটা নিছে কাউন্সিলর এবং এই যে আপনার এই গ্যাস ব্যাপারী যে মসজিদের সভাপতি সেক্রেটারি। তবে ওয়ার্ড কাউন্সিলর মুঠোফোনে জানালেন তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অপ্রত্যাশিত, এলাকায় এমন চাঁদাবাজের খোঁজ পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন তিনি। একটা সম্পূর্ণ ভুল তথ্য। মূলত 1 মাস আগে আমি আমাদের জোনাল বরাবর একটা চিঠি দিয়েছি যে ফুটপাথ যাতে আমার এলাকায় না থাকে উঠিয়ে দেয়। আমার লোক বলতে এরকম কাউকে আমি চিনি না যে চাঁদা উঠে, যদি চাঁদা কেউ উঠে থাকে তার বিরুদ্ধে আপনারা, আমি নিজে স্বয়ং এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সাথে নিয়ে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব, সে যেই হোক না কেন, সে আমার দলের হোক আমার দলের বাইরে হোক। চাঁদাবাজদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশও। ওই রকম কোনো ফুটপাথ বা বাজার নাই, 2-1টা ভ্যানট্যান ঘোরাফেরা করে, এটা তো মনে করেন যে সে ভ্রাম্যমান, এখানে এখন আছে একটু পরে নাই, এরকম কিছু আসলে কোনো অভিযোগকারী অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব। অপরাধের বিষয়গুলো মাথায় রেখেই কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।